আমি আপনাকে বলতে চেয়েছি, ও ছেলেরা বাচ্চারা কি ঠান্ডা করে শুনবেন, খুব মাথাটা ঠান্ডা করে শুনবেন, হাদিস শরীফে এসেছে তুমি যখন জুতো পরিধান করবে জুতোটা কখনো তোমরা দাঁড়িয়ে প্রবেশ পরিধান করবে না, কেন রসুল বলেছেন এক একটা মানুষের ওজন 70 কেজি হতে পারে, এক একটা মানুষের ওজন 80 কেজি হতে পারে, এক একটা মানুষের ওজন 40 কেজি হতে পারে, আপনি যদি দাঁড়িয়ে জুতো পাও জুতো পায়ের ভিতরে যদি প্রবেশ করো, দাঁড়িয়ে জুতো প্রবেশ যদি পায়ের ভিতরে ঢোকাও, তাহলে একটা পার উপরে 70 কেজি ওজনটা নির্ভর করবে ঠিক কিনা। রসুল হাদিস শরীফে বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞান কেমন চিন্তা করে দেখেন, রসুল বলেছেন তোমরা বসে জুতা পরিহিতা করবে, তার কারণ কি, যতে বসে জুতা পরিহিতা করলে তোমাদের দুনিয়াতে শরীর থেকে ক্যালসিয়াম কমবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি বলে আমি বসে জুতা পরিধান করব না, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতো পরতে পারেন, কিন্তু জেনে রেখে দেবে দাঁড়িয়ে জুতো জুতো যদি আপনি পায়ের ভিতরে প্রবেশ করেন, আপনার 70 কেজি 80 কেজি ওজনটা একটা পায়ে যখন নির্ভরশীল হবে তখন তো আপনার বাঁধক যন্ত্রণা, বাতের যন্ত্রণা, পায়ে শিরা রোগ আসবে। ফের আমি আপনাকে খুলে বলছি বাবা, আল্লাহ নবী বলেছে বাবা সাহাবায়ে কেরামেরা, স্বামী স্ত্রী তোমরা যখন মিলন করবে দুনিয়ার পশু জন্তুর জানোয়ার রাখালের মতো তোমরা দাঁড়িয়ে জন্তুদের মতো ব্যভিচারী, তোমরা জন্তুদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামী স্ত্রী সক্ষম করবে না, কেন দাঁড়িয়ে সক্ষম করলে তোমাদের পা আর হাতের প্যারালাইসিস রোগ এসে যাবে। একদম ইসলাম মানে বিজ্ঞান, কথা বুঝিয়ে এসছে। আমি অনেক কিছু আপনাকে বোঝাতে পারি ধর্মীয় ব্যাপার তো অনেক কিছু বলতে, শুধু একদিকে তো বললে হয় না। যেভাবে মডার্ন যুগে ছবিতে দেখো ছেলেরা, মনে করো না যে সবচাইতে শক্তিশালী অকাতরে জৈবনটা শেষ হবে, অকাতরে জৈবনটা শেষ হয়ে যাবে। একটা স্ত্রীর সঙ্গে কেমন করে আপনি যৌন আকাঙ্ক্ষা মিটাবে, পৃথিবীর খ্রিস্টান জৈন পারসি শিব ঈসাই গুজরাটি মারাঠি কোচবিহারি বিহারি বাঙালি কেউ শিক্ষা দেয়নি, স্ত্রীর সঙ্গে কেমন যৌবনের তৃপ্তি মিটাবে সেটা শিক্ষা যদি দিতে হয়, মুহাম্মদ সাল্লাম দিয়েছে বলো সুবহানাল্লাহ, শিক্ষা দিয়ে যে কেমন ভাবে স্ত্রীর সঙ্গে তুমি তার সঙ্গে যৌন আকাঙ্ক্ষা মিটাবে।